নমস্কার বন্ধুরা, টেকপ্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের শ্যামা পূজার একটা কন্ট্রাক্ট ফর্মের ডিজাইন তৈরি করে দেখাবো। এই ডিজাইনটা বন্ধুরা অনেকটা দেরি করে আমাকে দিয়েছে, গতকাল রাত্রেবেলা অর্থাৎ মঙ্গলবার রাতে কিন্তু এই ডিজাইনটা আমাকে দিয়েছে। খুব আর্জেন্টলি এটা আমরা আজ সকালবেলা করছি এবং তোমাদের সাথে আজই আমি শেয়ার করব। বন্ধুরা, এখানে আমরা অনেকগুলো ক্লিপার্ট গুগল থেকে ডাউনলোড করেছি, একটা কালী ঠাকুরের ছবি, কয়েকটা জবা ফুলের ট্রান্সপারেন্ট পিকচার, কয়েকটা প্রদীপের ছবি আমরা ডাউনলোড করেছি। সবকটাই আমরা পরপর বসাতে থাকবো, তোমরা একটু দেখতে থাকো। বন্ধুরা, গুগল থেকে আমরা একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করেছিলাম। আমাদের এক ক্লায়েন্ট বলেই দিয়েছিল যে খুব কালারফুল একটা ডিজাইন তৈরি করতে, ওরা একটা স্যাম্পেলও আমাদের দিয়ে দিয়েছিল, সেই স্যাম্পেলও কিন্তু কালারফুল ছিল। আমরা ইনসাইড যে পেজগুলো সেগুলো কিন্তু আমরা তৈরি করেছি, সবকটা সব ফাইলটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ডিসক্রিপশানে গিয়ে কিন্তু সেখান থেকে ডাউনলোডও করতে পারবে। এটাকে আমরা ক্রপ করে দেব আর বাঁ দিকে এটা আমরা বসিয়ে নেব। এই যে প্রদীপগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু সবকটাই ট্রান্সপারেন্ট পিকচার, পিএনজি পিকচার। তো এগুলোকে আমরা বটম সাইডে কিন্তু আমরা যেমন বসিয়ে থাকি তেমন কিন্তু আমরা বসিয়ে রাখব। এটা আমরা বাঁ দিকে নিয়ে আসব, ঠিক এই পজিশানে। আর এই যে বক্সটা আছে এটাকে আমরা আউটলাইনটাকে অফ করে দেব আর পিকচারটাকে আমরা একদম লেফটে নিয়ে চলে যাব। এবারে বন্ধুরা, আমরা এই জবা ফুলটা আমরা এখানে বসিয়ে নেব। তো এটার কয়েকটা সেট আপ আমরা করে নেব। অ্যাকচুয়ালি তোমরা জানো যে জবা ফুল কিন্তু কালী পুজোর ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর লাগে, তো এটাকে আমরা সেই মতো করে বসিয়ে নেব। এর সঙ্গে আমরা কয়েকটা প্রদীপ কিন্তু মিক্সিং করে কিন্তু বটম সাইডটা কিন্তু বসিয়ে নেব। এখানে আমাদের কাছে আরেকটা কিন্তু মডেল আছে, তো সেটাকেও কিন্তু আমরা বসিয়ে নেব। তার আগে আমাদের এই যে প্রদীপটা আছে এটাকে আমরা ঠিক এর মাঝখানে করে একটু বসিয়ে নেব। পরে আমরা এডিট করে কিন্তু আমরা একটু ছোট বড় করতে পারি, আপাতত এটাকে আমরা পাওয়ার ক্লিপ করে দিচ্ছি। একটু আমরা উপর দিক করে নেব। ওকে, তো বন্ধুরা এবারে আমাদের এই যে মডেলটা আছে, তোমরা জানো যে আমরা দুর্গাপুজোর বিলের সময় তো বা বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট ফর্মে কিন্তু এরকম ধরনের বসিয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। তো এটা আমরা ডান দিকে কিন্তু বসিয়ে নেব। ওকে, এখানে বন্ধুরা আমাদের কাছে এই ধরনের একটা ডিজাইন আছে যেটা আমরা বসিয়ে থাকি, তো এটাকেও আমরা ডান দিকে ঠিক উপর পোর্শনে কিন্তু আমরা বসিয়ে নেব। এটা একটা ভেক্টর ক্লিপার্ট যেটা আমি হাতেই তৈরি করেছিলাম, এটাকে আমাদের পজিশন মতো কিন্তু ইচ্ছে মতো বসিয়ে নেব। এটা একটা দেওয়ালির জন্য খুব মানে ভালো একটা ক্লিপার্ট, তো এটাকেও আমরা এখানে বসিয়ে নেব। পজিশন কিন্তু আমরা পরে চেঞ্জ করতে পারি, তো আপাতত আমরা এখানে বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু আমাদের প্রুফে ফাটাবো, তাই প্রুফে যাওয়ার আগে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই যদি তোমরা ইউজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একবার লেখাগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? এটাকেও আমরা পাওয়ার ক্লিপ করে নিচ্ছি। এছাড়া এবারে আমরা কী করবো, না আমাদের যে লেখাগুলো আছে লেখাগুলো পরপর আমরা সাজিয়ে নেব। আমরা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু কালার ম্যাচ করে কিন্তু এটা ডিজাইনটা আমরা করে নেব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লিখে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। ওকে, তোমরা দেখতে থাকো।